স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রের সাথে আছে আমি তাহিয়া রুবাইয়া তপলা। এই অনুষ্ঠানে সপ্তাহের পাঁচ দিন আমরা নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এই ধারাবাহিকতায় প্রতি সোমবার আমরা কথা বলি নারীর আইনি অধিকার নিয়ে। আজ আমরা কথা বলবো মুসলিম আইনে তালাক ও খোরপোশ এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জালা। স্বাগত আপনাকে সমাধান সূত্রে। ব্যারিস্টার মিতি সঞ্জালা, যদিও ইসলাম ধর্মের কথাই বলি, সমাজের কথাই বলি, তালাকটাকে বারবার নিরুৎসাহিতই করা হয়েছে, কিন্তু তারপরেও যদি একদমই পরিস্থিতি চলে আসে যে তালাকের পর্যায়ে যেতেই হবে, সেই ক্ষেত্রে আসলে মুসলিম আইন তালাক কিংবা ভরণ পোষণ নিয়ে কি বলছে? জি দেখুন, আমাদের মুসলিম ধর্মে এখানে কিন্তু বলা হয় যে সাধারণ, এখানে কিন্তু সবসময় বলা হয়ে থাকে যে সবচেয়ে অপছন্দনীয় কাজ যেটি সৃষ্টিকর্তার, কিন্তু তারপরেও যেটি পারমিটেড। তো তার মানে একটি কাপল তারা যখন একেবারে একসাথে বসবাস করার কোনো ধরনের কোনো সুযোগ আর তাদের ভেতরে নেই এবং কোনো অবস্থাতেই তারা একত্রে বসবাস করছে না, সেক্ষেত্রে কিন্তু ধর্মে একটি অধিকার দেওয়া হয়েছে যে সে যাতে তালাক দিতে পারে। তো এক্ষেত্রে নারীদের বিষয়ে কিন্তু বিশেষ একটি ব্যাপার রয়েছে যে একজন পুরুষ তিনি যেমন আইন মতে তিনি যে কোনো সময় তার স্ত্রীকে তালাক দিতে পারেন, একটি নারীর ক্ষেত্রে কিন্তু এতে বেশ কিছু বিধিবিধান রয়েছে। সেটি হচ্ছে যে কাবিননামার 18 নম্বর ক্লজে যদি খুব ক্লিয়ারলি তাকে তালাক দেবার অধিকারটি তার স্বামী তাকে অর্পণ করেন, সেক্ষেত্রেই তিনি তালাক দিতে পারবেন। সেটি যদি সেই অধিকার তাকে যদি অর্পণ করা না হয়, সেক্ষেত্রে বেশ কিছু কারণ তাকে দর্শাতে হবে এবং সেই কারণগুলো যদি তিনি আসলে প্রমাণ করতে পারেন আদালতে, যে সেই ক্ষেত্রে কেবলমাত্র আদালতের ডিক্রির মাধ্যমে তিনি আসলে ডিভোর্সটি করতে পারবেন। তো এছাড়া আপনার এইভাবে হয় স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেয়া, এটি একটি প্রকার, এবং স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেয়া যখন তাকে এই অধিকারটি অর্পণ করা হয়। এবং অনেক ক্ষেত্রেই আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে মিউচুয়াল ডিভোর্স আমরা বলে থাকি, যখন স্বামী স্ত্রী দুজনেই একটি কনসেনসাসে পৌঁছলো যে তারা আর একত্রে বসবাস করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তখন তারা একত্রিত হয়ে দুজন যখন এই তালাক ইনিশিয়েট করে থাকে তখন আমরা সেটাকে মিউচুয়াল ডিভোর্স বলে থাকি। তো এই হচ্ছে মোটামুটি আমরা যদি প্রকারভেদের কথা বলি এবং আইনগতভাবে আসলে কাকে কি অধিকার দেওয়া হয়েছে, এটি হচ্ছে সেই বিষয়টি। এখন কাবিননামায় যদি একজন স্ত্রীকে অধিকার দেয়া না থাকে, পরবর্তীতে যদি তার যে মনে হয় তিনি তালাক চান, সেক্ষেত্রে আসলে যে বিষয়গুলো আপনি বললেন যে বিভিন্ন কারণ আদালতে প্রমাণ করতে হবে, এগুলো তো অনেক দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, কিংবা কারণ যদি না থাকে তিনি তার কারণ বানাবেন না, এটাকে নিশ্চয়ই আমরা অ্যাপ্রিসিয়েট করব না। তো সেই ক্ষেত্রে একজন নারী কি করতে পারেন? না দেখুন, কারণ না থাকলে এমনিতে তো মিউচুয়ালি তাকে যখন অধিকারটি দেয়া হচ্ছে বা যে কোনো পক্ষই যে কোনো সময় কিন্তু তাদেরকে কোনো কারণ দর্শাবার প্রয়োজন নেই। ধরেন দুজনের মতের মিল হচ্ছে না বা পারস্পরিক বনিবনা হচ্ছে না, ল্যাক অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কারণেও কিন্তু ডিভোর্স দেয়া যায়। কিন্তু যখন আসলে একজন নারীকে সেই অধিকারটি অর্পণ করা হচ্ছে না এবং তাকে আদালতে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই সেই কারণগুলো দেখাতে হবে। এখন আমি যদি একে একে বলি সাধারণত কি কারণগুলো হয়ে থাকে, একটি কারণ হচ্ছে ধরেন একজন স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছেন না এবং প্রায় 2 বছর ধরে তিনি তার বৈবাহিক দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন এবং স্ত্রীকে কোনো প্রকারের ভরণ পোষণ তিনি দিচ্ছেন না, সেটি একটি গ্রাউন্ড হতে পারে। কোনো ক্ষেত্রে স্বামী যদি কোনো কারণে কোনো কনভিক্টেড আসামি হয়ে থাকেন, অর্থাৎ তার যদি 7 বছরের কারাদণ্ড আদালত থেকে দেয়া হয়ে থাকে এই কনভিকশন, সেই ক্ষেত্রেও কিন্তু একজন স্ত্রী সেই স্বামীকে তালাক দিতে পারেন। সেটা ছাড়াও টানা 3 বছর কোনো স্বামী যদি বৈবাহিক সম্পর্ক পালনে তিনি কোনো ধরনের ব্যর্থতা হয়, কোনো ধরনের কোনো কারণ ছাড়া, স্ত্রীর পক্ষ থেকে কোনো কারণ নেই কিন্তু তিনি বৈবাহিক সম্পর্ক পালনে তিনি অক্ষম, সেই ক্ষেত্রে তাকে কিন্তু স্ত্রী ডিভোর্স দিতে পারে। হাজব্যান্ডের যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, তিনি মানে শারীরিকভাবে অক্ষম, সেই ক্ষেত্রে এটি একটি গ্রাউন্ড।
তো এখানে যদিও মেডিকেল বিভিন্ন এভিডেন্স থাকে, কিন্তু আদালতের মাধ্যমে প্রমাণের মাধ্যমে যেতে হবে এবং হাজবেন্ডও কিন্তু তার বিপক্ষে যুক্তি দেখাতে পারে, তার পক্ষে যদি কোনো ধরনের যুক্তি থেকে থাকে। একজন হাজবেন্ড তিনি যদি মানসিক ভারসাম্যহীন হন এবং 2 বছরের অধিক সময় তিনি বিভিন্ন মানসিক রোগে ভুগে থাকেন, সেক্ষেত্রে একজন স্ত্রী আদালতে যে ডিক্রি আনতে পারে। সেটা ছাড়া আমরা কিন্তু এখন যেটা দেখি যে ভায়োলেন্স একটি ডোমেস্টিক ভায়োলেন্স একটি খুবই আপনার এমন একটা অ্যালার্মিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। ঘরে ঘরে দেখা যাচ্ছে যে পারিবারিক সহিংসতার একটি চিত্র, সেখানে মানসিকভাবে স্ত্রীকে নির্যাতন করা হয়, শারীরিকভাবে স্ত্রীকে নির্যাতন করা হয়। তো এই ধরনের কোনো যদি শারীরিক নির্যাতনের শিকার হন স্ত্রী, সেক্ষেত্রে তার তালাক দেবার অধিকার রয়েছে। মানসিকভাবে নির্যাতিত হন, তাকে তার যে তিনি যে ধর্ম পালন করেন সেই ধর্ম পালনে যদি একজন স্বামী তাকে বাধা দিয়ে থাকেন, স্ত্রীর যে সম্পত্তি রয়েছে, ধরেন তিনি একটি তার যে উপার্জন করেন, তিনি তার স্যালারি, তিনি সেই অর্থ তিনি কিভাবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে যদি কোনো রকমের কোনো বাধা প্রদান করা হয়ে থাকে স্ত্রীকে, এই প্রত্যেকটি কিন্তু আসলে এক একটি এই সমস্ত কারণে একজন স্ত্রী আসলে ডিভোর্স দিতে পারেন। তো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ভ্যারাইটি অনেক গ্রাউন্ড রয়েছে, কাজে যখন ডিভোর্সের মতো একটি সিচুয়েশনে পৌঁছায় আলটিমেটলি যে তখন কিন্তু কোনো না কোনো গ্রাউন্ডে আসলে এটা দেখানো যায়। এবং আরেকটি বিষয় যেটা, যে কাবিননামায় সাধারণত এখনকার দিনের যে সিস্টেম এটা একটু খেয়ালও রাখা প্রয়োজন, যে আমরা দেখা যায় যে যখন বিয়ে হচ্ছে রেজিস্ট্রেশনে বিয়ে রেজিস্ট্রেশন হয় দু পক্ষের মধ্যে, তখন সেই মুহূর্তে তো কেউ আসলে ভাবেন না যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কথা বা বিচ্ছেদের কথা কেউ চিন্তা করেন না, কিন্তু তারপরেও কিন্তু সেই সময় কোনে পক্ষ যারা রয়েছেন তাদের তারা এই ক্লজটি খেয়াল রাখা প্রয়োজন। স্পেশালি নিকা রেজিস্টার যিনি রয়েছেন কাজি অফিস থেকে যারা কাজি থাকেন তাদেরও কিন্তু উচিত যে এই ক্লজটিকে খেয়াল রাখা, যে কোনোভাবেই যাতে এই যে কলাম রয়েছে 18 নাম্বার সেটি যাতে কোনোভাবে আপনার খালি না থাকে বা এখানে না শব্দটি যাতে উল্লেখ করা না হয়, বরং তাকে যাতে এই অধিকারটি তাকে অর্পণ করা হয়ে থাকে। তো এই বিষয়টি গুলোর দিকে আসলে যদি খেয়াল রাখে, এটি আসলে খুবই রেয়ার কেসে দেখা যায় যে না কথাটি আসলে থাকে। তো এটি আসলে মানে কাস্টম অনুযায়ী এটিকে আসলে তাকে এই অধিকারটি আসলে দিতে হবে এবং অর্পণ করা হয়ে থাকে সাধারণত। কাজে এখানে আসলে এই ধরনের খেয়াল রাখাটা এবং সচেতনতাটা খুব জরুরি। একটু ভরণ পোষণের বিষয়টা আপনার কাছে জানতে চাই। জি মিতা সঞ্জনা, আপনার প্রশ্নের উত্তর নিব, তার আগে একটি ফোন নিয়ে আসতে চাই, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি প্রশ্ন করতেছি যে আমার ওয়াইফের সাথে আমার কোনো মানে মনোমিলন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কি তাকে ডিভোর্স দিয়ে দিতে পারি? মনে করেন তার যে দেনমোহর আছে, দেনমোহরের টাকা দিয়ে তাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম আর কি, এটা আমি জানতে চাচ্ছি আর কি। জি, তার সাথে আমার দেনমোহর আছে, এটা আমি দিয়ে তাকে আমি ডিভোর্স করে দিলাম, তার সাথে আমার মনে মনে হচ্ছে না, হয়তো কোনো কোনো কারণই নাই তার সাথে আমার কোনো। জি, আমরা বুঝতে পারছি আপনার সমস্যার কথাটি। মিতি সঞ্জনা, যেটা আপনি একটু আগেও বলছিলেন যে তিনি আসলে মিউচুয়ালি দেনমোহরের টাকা মিটিয়ে সে হচ্ছে তালাক দিতে চায়, কি হতে পারে আইনি প্রক্রিয়াটা? এখানে একটু আমি কারেকশন করি, এখানে কিন্তু উনি মিউচুয়াল বলছেন না, উনি বলছেন যে দুজনের মনোমালিন্য হচ্ছে না, এমন কিন্তু না যে তার স্ত্রীও ডিভোর্স দিতে চাচ্ছেন কি চাচ্ছেন না বা স্ত্রী রাজি কিনা সে বিষয়টি কিন্তু আমরা জানি না। তো কাজে কিন্তু উনি যে কথাটি বললেন যে দুজনের মনের মিল হচ্ছে না আর কোনো কারণ নেই, দেখুন দুটি পক্ষের মধ্যে একটি যে কোনো ম্যারেজের জন্য এবং হ্যাপি ম্যারেজের জন্য মনের মিল এটি কিন্তু অত্যন্ত একটি প্রধানতম শর্ত। কাজেই মনের মিল হচ্ছে না এটি কিন্তু যথেষ্ট গুরুতর কারণ একটি বিবাহ বিচ্ছেদের জন্য, যদিও এটি খুব অনাকাঙ্ক্ষিত। আমরা সাধারণত চাই না যে এটিকে, আসলে সবাই চায় যে একটি সংসারের মধ্যে থাকতে বা একটি বিয়েকে টিকিয়ে রাখতে, কিন্তু এক্ষেত্রে আপনি দেখুন যেহেতু এখানে মনের মিল হচ্ছে না এবং উনার দেনমোহর একটি স্ত্রীর কিন্তু এটি একটি তার অধিকার এবং এটি ডিভোর্সের সাথে সম্পর্ক না, কাজেই তিনি ডিভোর্স দিয়ে তিনি কিন্তু যে প্রসিজিওর রয়েছে ডিভোর্স দেওয়ার আইনে যে নিয়মগুলোর কথা বলা হয়েছে যে নিয়মগুলো মেনটেন করে সে ডিভোর্স দিতে পারবে। তো এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটি নিয়ম তিনি যদি মেনে চলে অবজার্ভ করে তিনি তার স্ত্রীকে দেনমোহরের টাকা পরিশোধ করে তালাক দিয়ে দেন, এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই,
এবং নোটিশ সার্ভ করার পরে 3 মাসের ভরণ পোষণ তাকে দিতে হবে। এই ডিভোর্সটি কার্যকর না হওয়া পর্যন্ত 3 মাস পরে সাধারণত ডিভোর্সটি কার্যকর হয়ে থাকে, দুপক্ষের মধ্যে যদি কোনো ধরনের আপনার বনে বনার না হয় বা কোনো ধরনের মিউচুয়ালি মেডিয়েশন না হয়। তো কাজে এক্ষেত্রে ওনার কিন্তু কোনো ধরনের কোনো ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে বাধা নেই এবং মনের মিল হচ্ছে না, এটি একটি যথেষ্ট গুরুতর কারণ। বুঝতে পারছি। আরো একটি গুরুত্বপূর্ণ ফোন আমাদের কাছে রয়েছে, ফোনটি নিতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাদি বলছিলাম গুলশান থেকে। জি বলুন। আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা দুইটা বেসিক্যালি দুইটা কোশ্চেনের রূপ একটাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার এক আত্মীয়ের বিয়ে হয়েছে, হাজবেন্ডটা লাস্ট 2 ইয়ার যাবৎ মানে ফ্রম দা ডে 1 থেকেই শারীরিকভাবে অক্ষম এবং সে আন্ডার ট্রিটমেন্টের মধ্যে ছিল এবং পাশাপাশি তার মানসিক ভারসাম্যহীনতা বা বুদ্ধি প্রতিবন্ধী তাও রয়েছে। তো এই মুহূর্তে যদি মেয়েটা ডিভোর্স নিয়ে যায়, মেয়েটা লাস্ট 2 বছর এই হাজবেন্ডের কেয়ার বাবদ সে পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারেনি, তো এই মুহূর্তে যদি সে তালাক নেয়, সেক্ষেত্রে তার হাজবেন্ডের কাছ থেকে সে মুসলিম আইন অনুযায়ী, আমাদের দেশের আইন অনুযায়ী সে কি ধরনের বেনিফিশিয়ারি আশা করতে পারে বা কিভাবে আইনি কতটুকু তাকে সাপোর্ট দিতে পারে? জি, আমরা বুঝতে পারছি আপনার প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তরে যাব, তার আগে একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। সমাধান সূত্রে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় মুসলিম আইনে তালাক ও খোরপোশ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জনা। আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। সমাধান সূত্রে বিরতিতে যাবার আগে একটি প্রশ্ন ছিল, একজন বলছিলেন তার একজন আত্মীয় তিনি দেখেছেন যে বিয়ের একদম প্রথম দিন থেকে তার স্বামী হচ্ছে শারীরিকভাবে অক্ষম এবং বুদ্ধি প্রতিবন্ধীর একটি অভিযোগ তিনি এনেছেন। এই মুহূর্তে তালাক দিলে আসলে তিনি কি কি আইনি অধিকার পাবেন? প্রথমত হচ্ছে যে যেহেতু তিনি ইম্পর্টেন্ট তিনি বলছেন যে এবং 2 বছর ধরে যদি কেউ বিয়ের সময়কাল থেকে কেউ যদি 2 বছর ধরে ইম্পর্টেন্ট থাকেন, এটি কিন্তু একটি গ্রাউন্ড ডিভোর্স করার জন্য। সো যদি কোনো কারণে তাকে কাবিননামায় কোনো ধরনের স্ত্রীকে অধিকার দেওয়া না থাকে, সেক্ষেত্রে তিনি কিন্তু আইনগত আদালতে যেতে পারবেন, পারিবারিক আদালতে যেতে পারবেন এবং সেখানে এটি যদি প্রমাণ করা যায় যে তিনি শারীরিকভাবে ইনকেপেবল, তখন কিন্তু তাকে একটা আপনার ডিগ্রি দেবে এবং ডিভোর্স করতে পারবে। তো এখন প্রশ্ন আসছে যে ডিভোর্সের পরবর্তী সময়ে সেই স্ত্রী তিনি আসলে কী কী পাবেন স্বামীর থেকে। প্রথমত হচ্ছে দেনমোহরের টাকা তিনি পাবেন, কিভাবে আছে সেটি কাবিননামাতে দেখতে হবে, যেটি কি ডেফার করা রয়েছে, এখান থেকে কোনো অর্ধেক টাকা তাকে দেয়া হয়েছে নাকি উসুল করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে জুয়েলারি তাকে যে দেয়া হয় বা যে উপহার দেয়া হয়ে থাকে বিয়েতে, সেই উপহারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করা হয় কাবিনের টাকা। তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আসলে এটি দেয়া আছে কাবিননামাতে। তো ডিভোর্সের পরে হোক বা যে কোনো সময় যে তার যে মোহরানা, এটি কিন্তু তার অধিকার এবং এটি কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন যে এটি কিন্তু আসলে ডিভোর্সের সাথে সম্পর্কিত কোনো অধিকার নয়, এটি হচ্ছে বিয়ের সাথে সম্পর্কিত একজন নারীর অধিকার। তো কাজে এটি তার এমনি পাওয়ার কথা, বিয়ের বিবাহ সূত্রে এটি তার এন্টাইটেলমেন্ট, কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে যখন দুপক্ষের মধ্যে কোনো ডিসপিউট হয় তখনই কিন্তু সেই টাকাটা তারা ক্লেম করে এবং কাজে তখনই কিন্তু এই মোহরানার টাকার প্রসঙ্গ আসে। অনেকের ধারণা আছে যে একজন স্ত্রী যদি তালাক দেয় তাহলে তিনি হয়তো বা মোহরানার টাকার থেকে বঞ্চিত হবেন, এ কারণে কিন্তু অনেক নারীরা ডিসিশন নেওয়ার আগে চিন্তা করে যে আমি যদি আমার পক্ষ থেকে ইনিশিয়েট করি বা অনেক পুরুষরা চান যে তার স্ত্রী ইনিশিয়েট করুক, দুজনেই থাকতে চাচ্ছে না কিন্তু চাচ্ছেন যে স্ত্রী ডিভোর্সটা শুরু করুক যাতে করে তাকে মোহরানার টাকা না দিতে হয়। কিন্তু এটি একেবারে একটি ভ্রান্ত ধারণা আইন অনুযায়ী, অর্থাৎ ডিভোর্স যেই দেখ না কেন স্ত্রী ডিভোর্স দিলেও দেনমোহরের টাকা তাকে পরিশোধ করতেই হবে। মিতি সঞ্জনা, আরো একটি টেলিফোন রয়েছে আমাদের সঙ্গে, আরো একটি ফোন নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ বলছি। জি বলুন। আমার স্ত্রীর তরফ থেকে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটাতে কি ওই আমাকে কি কাবিনের টাকা দিতে হবে, মোহরের টাকা? মিউচুয়াল ডিভোর্স হচ্ছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মনে হয় এই বিষয়টি নিয়েই কথা বলছিলাম, এই বিষয়টি আর একটু স্পষ্ট করে বলতে চাই, মানে স্পষ্ট করে জানতে চাই করে বলি যে সেটি হচ্ছে যে স্ত্রীর হচ্ছে যে মোহরানার টাকা, এটি হচ্ছে তার একটি একদম আইনগত বৈধ তার একটি অধিকার,
একটা সম্পত্তিতে যেমন আমরা যেমন প্রপার্টি ইনহেরিট করি, যে বাবা মা মারা গেলে সম্পত্তি ঠিক যেভাবে পায়, ঠিক তেমনি বিয়ের হয়ে গেলে স্ত্রী যদি এটিকে ক্ষমা করে না দেন, তিনি যদি ওয়েভ করেন, মওকুফ করেন, সেক্ষেত্রে দিতে হবে না। এছাড়া প্রতিটি ক্ষেত্রে স্ত্রী স্বামীকে তালাক দিলেও তিনি এটি পাবেন, স্বামী স্ত্রীকে তালাক দিলেও তিনি এটি পাবেন, এবং ডিভোর্সটি যদি পারস্পরিকভাবে মিউচুয়ালি দুজন মিলে সিদ্ধান্ত নেন তারা আর একত্রে বসবাস করবেন না এবং ডিভোর্স করতে চাচ্ছেন তাহলেও দিতে হবে। তার মানে যে কোনো পরিস্থিতিতেই শুধুমাত্র স্ত্রী যদি এটিকে মওকুফ না করে দেন, ওয়েভ না করেন, যে কোনো ক্ষেত্রেই একজন স্বামীকে তার স্ত্রীর মোড়ানোর টাকা দিয়ে দিতেই হবে। এখানে আপনার কাছে আরেকটু জানতে চাইবো মিতি সঞ্জনা, শুধুমাত্র তালাকের ক্ষেত্রে কেন, একজন স্ত্রী যদি সংসার চলমান অবস্থায় তার দেনমোহরের টাকা দাবি করে থাকে সেই ক্ষেত্রে কি হবে? অ্যাবসোলিউটলি, সংসার চলমান অবস্থায় যদি স্ত্রী দেনমোহরের টাকা দাবি করেন সেক্ষেত্রে কিন্তু তাকে দিয়ে দিতে হবে। তো একটি হয় যে দু ধরনের ক্লজ থাকে কাবিনামায়, একটা হচ্ছে যে একদম বিয়ের সাথে সাথে এটিকে দিতে হবে, আরেকটি থাকে এটিকে ডেফার করা হয়, যে আচ্ছা ঠিক আছে পরবর্তীকালে এটিকে দেয়া হবে। তো যখন ডেফার করা হয় তখন পরে স্ত্রী ক্লেম করলে তাকে দিতে হয় সেই তৎক্ষণাৎ না দিয়ে, কিন্তু এখানে কিন্তু প্রম্পটলি তাকে না দিয়ে পরে দিতে হবে। কিন্তু স্ত্রী যখনই কিন্তু চাচ্ছে ডিভোর্সে তার এই মোহরানাটা, সাথে সাথে কিন্তু স্বামীর এটি একদম সাথে সাথে দিয়ে দেওয়া কিন্তু তার এটি মানে একটি আইনগত তার একটি দায়িত্ব। মিতি সঞ্জন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব ছোট্ট করে আপনার কাছ থেকে জানবো যে দেনমোহরের টাকা দেওয়ার বিষয়টা আমরা বলছিলাম, আপনি বলছিলেন যে মৌখিক মানে যদি মাফ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে দিতে হবে না, সেই মাফ করার প্রক্রিয়াটা কি হবে, এটা কি মৌখিকভাবে মাফ করে দিলেই হবে না কাগজপত্র করতে হবে, খুব সংক্ষেপে জানবো। এটা মৌখিকভাবে মাফ করে দিলেই হবে। এটা পরবর্তীতে প্রমাণ হবে কিভাবে, স্ত্রী যদি পরবর্তীতে বলে যে আমি মাফ করিনি? মিতি সঞ্জনা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের সময়ও শেষ হয়ে গেছে। সমাধান সূত্র আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকবো।